গুড মর্নিং এভরিবডি, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। যাই হোক, আমাদের রেগুলার অনলাইনে ক্লাস চলছে। গত সপ্তাহে বা গত শনিবারের দিন যে ক্লাসটা দিয়েছিলাম, বনে কী কী থাকে এবং হারিয়ে যাওয়া বন আর নতুন বন সম্পর্কে কিছু কথা বলেছিলাম, কিছু ক্লাস করিয়েছিলাম। আজকে তার ঠিক পরবর্তী অংশ, তার পরবর্তী অংশে কি রয়েছে সেটা আজকে আমরা জানব, যে এর আগের দিন কি কি কারণে বন হারিয়ে যাচ্ছে সেইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং নতুন নতুন বনভূমি তৈরি করা যায় কি না বা কীরকমভাবে নতুন নতুন বন তৈরি হচ্ছে সেই সম্পর্কে কিছুটা আলোচনা আমরা করেছিলাম। ঠিক আজকে ঠিক তার পরবর্তী অংশ, বেড়াতে গিয়ে বন দেখা এবং নিজের দেখা বনকাণ্ড, দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। বেড়াতে গিয়ে বন দেখা এবং নিজের দেখা বনকাণ্ড, এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা আজকে করব। এই দুটো টপিকে কি কি আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলো যাই, আমরা জানি যে এই দুটো টপিকে কি কি রয়েছে। টপিকগুলোর নাম হচ্ছে বেড়াতে গিয়ে বন দেখা এবং নিজের দেখা বন কাণ্ড। এই দুটো টপিকে কি কি রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই খাতা এবং টেক্সট বুক সামনে রাখবে, সাথে কলমটাও হাতে রাখবে। পেজ নাম্বার 124, ক্লাস 5 পঞ্চম শ্রেণীর তোমাদের আমাদের পরিবেশ বিষয়ের 124 নম্বর পেজ আজকে আলোচনা আমরা করব, সেটা হচ্ছে বেড়াতে গিয়ে বন দেখা এবং তার পরবর্তী টপিক নিজের দেখা বনকাণ্ড। ঠিক আছে, চলে আসি আজকে টপিকে, যেটা হচ্ছে বেড়াতে গিয়ে বন দেখা। আমরা বেড়াতে গেছি কোথাও, সেখানে গিয়ে বন দেখেছি, সেই টপিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তবে টপিক আলোচনা করার আগে আমরা কিছু কথা আমরা জানবো। আমরা প্রত্যেকেই জানি যে শুধুমাত্র আমাদের ভারতবর্ষে বললে ভুল হবে, আমাদের ভারতবর্ষে শুধুমাত্র নেই, পৃথিবীতে দিনের পর দিন জনসংখ্যা এমন হারে বাড়ছে, মানুষের জনসংখ্যা এমন হারে বেড়ে চলেছে যে তাদের বসবাসের জন্য উপযুক্ত জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের পৃথিবীতে স্থলভাগের পরিমাণ বা বসবাসযোগ্য যে জমিগুলো, সেই জমিগুলোর পরিমাণ কিন্তু দিনের পর দিন বাড়ছে না, সেগুলো কিন্তু সীমিত। তাহলে যেহেতু জমির পরিমাণ সীমিত, জমি সীমিত হচ্ছে প্লাস মানুষের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে মানুষকে বসবাসের জন্য জমি বের করতে হবে। তখন মানুষ কি করছে, বাড়ির আশেপাশে নদী নালা খাল বিল সেগুলোকে মাটি দিয়ে ডোবাগুলোকে বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে সেখানে বসবাসের উপযোগী করে তুলছে বা বাড়ি তৈরি করছে। আবার দেখা যাচ্ছে যে শুধুমাত্র নদী নালা খালবিলকে বন্ধ করছে না, পার্শ্ববর্তী এলাকায় বা বাড়ির বসবাসযোগ্য যে সমস্ত এলাকাগুলো রয়েছে তার পার্শ্ববর্তী অঞ্চলে যদি কোনো কারণে কোনো বনজঙ্গল সম্বন্ধিত কোনো জমি থাকে, তাহলে সেই বনজঙ্গল সম্বন্ধিত জমিকে সেখান থেকে বনজঙ্গলকে কেটে ফেলে সেখানকার বসবাসযোগ্য করে তুলছে। তবে আদিম যুগে দিনের পর দিন জনসংখ্যা বাড়ার কারণে এইগুলো বনজঙ্গলের পরিমাণগুলো কমতে যাচ্ছে, তার কারণ সেই বনজঙ্গলকে কেটে মানুষের বসবাস করার জন্য ঘর বাড়ি তৈরি করছে, যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করছে, আবার বিভিন্ন ধরনের অর্থনৈতিক উপার্জনের জন্য বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা ইত্যাদি ইত্যাদি তৈরি করছে, স্কুল কলেজ তৈরি করছে। তবে স্কুল কলেজ তৈরি করার জন্য বা শিল্প কলকারখানা তৈরি করার জন্য, রাস্তাঘাট তৈরি করার জন্য জমির দরকার, এবং সেই জমিগুলোকে পেতে গেলে এই বনজঙ্গলগুলোকে কেটে ফেলা হচ্ছে। তবে আগেকার যুগে, বহুদিন প্রাচীন যুগে, মানুষের জনসংখ্যা কম ছিল এবং জঙ্গলের পরিমাণ এতই বেশি ছিল যে সেখানে শুধু গাছ আর গাছপালা। মানুষ সন্ধ্যাবেলায় বেরোতে ভয় করতো, জঙ্গল থেকে যদি কোনো কারণে জঙ্গলে গিয়েছে তবে সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে যেতে হবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এবং সেখানে বিরাট বিরাট বন জঙ্গলের নামে কুসংস্কার থাকে, সেখানে বাঘ রয়েছে, সেখানে ভূত রয়েছে, সেখানে জিন রয়েছে ইত্যাদি ইত্যাদি কুসংস্কারগুলো থাকে। সে বনজঙ্গল থেকে আমরা কিন্তু প্রচণ্ড ভয় পেতাম। তো বনজঙ্গল শুধুমাত্র বনজঙ্গল বলে তো হবে না, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের গাছপালা সেখানে রয়েছে, শাল, সেগুন, শিশু, আকাশমণি, আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্ভিদ সেখানে সে বনজঙ্গলে রয়েছে। তবে এরকম পৃথিবীতে অনেক বনজঙ্গল রয়েছে, সেখানে শুধুমাত্র আমের গাছ, শুধু লিচুর গাছ, শুধু শালের বাগান, এরকম অনেক অনেক বনজঙ্গল রয়েছে। আজকে আমরা দেখব এই টপিকে কি বলা হয়েছে বনজঙ্গল সম্পর্কে। বেড়াতে গিয়ে বন দেখা, তার মানে কেউ একজন বেড়াতে গিয়েছে, কোথাও একজন বেড়াতে গিয়েছে। আশা করছি আমি একবার পড়লাম, যেহেতু ব্যাপারটা স্বপন বেড়াতে গিয়েছে তার মামার বাড়ি, আগেও অনেকবার গিয়েছে, আবার গিয়েছে। পথের পাশে একটা বড় বনের মতো
বলছে যে পথে পথের পাশে একটা বড় বনের মতো মোটা মোটা গাছ, পথের ধারে একটা বনের মতো বা একটা জঙ্গলের মতো বিরাট আকৃতির বা বিরাট বড় বনের মতো একটা কি রয়েছে, এবং সেখানে মোটা মোটা গাছ রয়েছে, তবে ফাঁকা ফাঁকা গাছগুলো অবশ্যই নির্দিষ্ট জায়গা অঞ্চলে ফাঁকা ফাঁকা, বন জঙ্গলে কোনো নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে না। হ্যাঁ, যে এত দূরে দূরে গাছ থাকবে, এলোপাথারি যে যে যেমন ভাবে গাছ লাগিয়েছে সেইভাবেই গাছ বেরিয়ে জঙ্গল হয়ে রূপান্তরিত হয়েছে, কিন্তু এখানে যে বনটা দেখতে পাচ্ছে সেই বনটা হচ্ছে যে ফাঁকা ফাঁকা, কোনো গাছের গুড়ি হাত দিয়ে বের পাওয়া যায় না। আবার এমন এমন যে গাছগুলো রয়েছে সেই গাছে এমন এমন কিছু গাছ রয়েছে যে গাছের যে গুড়ি মানে কাণ্ডটা হাত দিয়ে যদি আমরা ধরার চেষ্টা করি তো ধরতে পারবো না, এক কথায় নাঙ্গাল পাওয়া যাবে না, এত মোটা রয়েছে, যেটাকে ধরতে গেলে তিনজন মিলে ধরতে হবে। মামার বাড়িতে স্বপন আগেও এসেছে, মামার বাড়ি এসেছে স্বপন আগেও, কিন্তু এবারও এসেছে, এর আগেও এসেছে, কিন্তু এই বন সম্পর্কে সে লক্ষ্য করেনি, মানে যে দিকটায় এই বনটা রয়েছে সেই বনের দিকটাই স্বপন কোনোদিন আসেনি, কিন্তু এদিকটায় আসেনি তাই এসব দেখেনি। সে ভাবলো কত বছরের গুড়ি গুলো এত মোটা হয়েছে, তার মাথায় এদিকে যেহেতু আসেনি, ও নতুন এসেছে, এসে দেখছে যে এরকম বিরাট আকৃতির বন, বিরাট আকৃতির বা বিরাট মোটা মোটা কাণ্ডযুক্ত বা তাদের মানে গুড়িগুলো, সে গাছের গুড়িগুলো এত মোটা, এই গাছগুলো কতদিনের কতদিন আগেকার, কতদিনে এত মোটা হয়েছে, এরকম নিয়ে তার মাথায় তার প্রশ্ন জাগতে শুরু করেছে। কি গাছ এগুলো, সে দূর থেকে দেখার চেষ্টা করছে এবং চেনার চেষ্টা করছে যে গাছগুলো কি। পাতা দেখতে দেখে মনে হচ্ছে আম গাছ, দূর থেকে দেখছে তো মনে হচ্ছে যে আম গাছ। ভাবতে ভাবতে 7-8 মিনিট হেঁটে ফেললো, দূর থেকে দেখতে দেখতে ও ভাবছে, ভাবতে ভাবতে কি করছে, ও সেই বাগানের কাছাকাছি চলে গেছে। বনের ভিতরে একটা শান বাঁধানো পুকুর রয়েছে, সে বনের ভিতরে আবার কি রয়েছে, একটা শান বাঁধানো পুকুর রয়েছে। শান বাঁধানো পুকুর বলতে পুকুরের ঘাটে সান বাঁধানো থাকে, যে বিভিন্ন জন মানুষজন যাতে সেখানে সহজভাবে বসে কাপড় কাচতে পারে, থালা বাসন মাজতে পারে, বা বিভিন্ন কাজে সহযোগিতা পুকুরে উঠানামা সহযোগিতা হয় বা তাদের পক্ষে মানে সুবিধা হয়, তার জন্য অনেকেই সান বাঁধিয়ে একটা পুকুরে ঘাট তৈরি করে। সেই বনের মধ্যেও একটা সান বাঁধানো পুকুর রয়েছে, একটু একটু ভাঙা হলেও বেশ ভালো ঘাট, ঘাটটা অনেক দিনের তো একটু একটু ভাঙতে শুরু করেছে, তবে বেশ ভালো ঘাট। ঘাটে কেউ নেই, সন্ধ্যা হয়ে আসছে, ঘাটে কেউ নেই, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যাবেলা ও বিকালবেলায় গিয়েছে ঘাটে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে, এবার ঘাটে কিন্তু আর কেউ নেই, তার মনে একটু ভয় সৃষ্টি হচ্ছে যে রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে ঘরে ফিরে যেতে হবে, যদি কোনো কারণে এই বন জঙ্গল থেকে বেরোতে না পারি, যদি পথ ভ্রষ্ট হয়ে যায়, তার জন্য ওর মনে একটু ভয় হচ্ছে। আবার ও নিজে নিজে বলছে যদি পথ চিনতে অসুবিধা হয়, তাই বেশি ভিতরে সে গেল না, ভিতরে না গিয়ে বাড়ির বাড়ির দিকে ফিরে গেল, তাহলে সে ভয়ের কারণে তারা আবার পুনরায় বা সে আবার পুনরায় বাড়ির দিকে ফিরে গেল। বাড়িতে গিয়ে স্বপন তার দাদুকে সবকিছু বলছে যে এই ওইদিকে একটা বিরাট আকৃতি বিরাট বিরাট বড় একটা বন জঙ্গল দেখে আসলাম, যেখানে অনেক মোটা মোটা গাছ রয়েছে, আম গাছ, তার আম গাছের ভিতরে আবার একটা মানে শান বাঁধানো পুকুর রয়েছে, এগুলো সম্পর্কে সে তার দাদুকে বলল। দাদু শোনার পরে বলছে যে ওটাকে বলে বিশালাক্ষীর আম বাগান। কার আম বাগান? বিশালাক্ষীর আম বাগান, ওই বাগানটা বহুত পুরনো বাগান, তার একটা নাম রয়েছে, তার দাদু তাদের তার নামটা জানে। স্বপনকে তার দাদু তার সে বাগানের নাম সম্পর্কে বলল যে সে বাগানটার নাম হচ্ছে বিশালাক্ষীর আম বাগান। পুকুরটাকে বলা হয় বিশালাক্ষীর পুকুর, পুকুরটারও নাম রয়েছে, বাগানটার নাম হচ্ছে বিশালাক্ষীর আম বাগান এবং পুকুরটার নাম হচ্ছে বিশালাক্ষীর পুকুর। আবার বলছে যে আরো একটি গেলে বিশালাক্ষীর মন্দির, যদি ভিতরে আরো যাওয়া যেত তাহলে আমরা বিশালাক্ষীর মন্দির দেখতে পেতাম। বাগানে কমপক্ষে 2000 আম গাছ রয়েছে, কত বড় বাগান তোমরা ভেবে নাও, যে যদি একটা বাগানে প্রায় 2000 আম গাছ থাকে, তাই 2000 আম গাছ থাকলে সেখানে কি পরিমাণ মানে কতটা বড় আয়তনে হতে পারে বাগানটা, তোমরা লক্ষ্য করো, তোমরা প্রত্যেকেই ভাবো যে একটা আম বাগানে 2000 আম গাছ রয়েছে, তাহলে আম বাগানটা কত বড় হবে একটু আইডিয়া তোমরা বা আন্দাজ করতে পারবে। গাছগুলোকে লাগিয়েছে যা কেউ জানে না, তার দাদু স্বপনে যে দাদু, সে দাদু তাকে গল্প শোনাচ্ছে যে আম গাছগুলো যে লাগিয়েছে কে সেটা আমরা কেউ জানে না, কারণ ওদের জন্মের আগে থেকেই সেটা রয়েছে। স্বপন বলল শুধু আম গাছ লাগানো কেন, এত বড় বাগান আর এত বড় জঙ্গল, এত বড় বন, সেখানে শুধুমাত্র আম গাছ কেন, আরো অন্যান্য গাছ তো থাকতে পারতো, শুধুমাত্র আম গাছ কি হয়েছে, কি ব্যাপার? তখন সে বলল দাদু বলল সে কি আর আমি জানি, আমি কি সেই সময় জন্ম হয়েছিলাম, এটাই বলছে, ছোট থেকেই এরকম দেখছি, গাছগুলো 300-400 বছরের পুরনো, প্রায় 300-400 বছর হয়ে গেছে, গাছগুলো এত মোটা হয়ে গেছে, 300-400 বছর ধরে যদি একটা গাছ বাড়তে থাকে,
তাহলে বাড়তে বাড়তে তার গুড়িটা কত মোটা হতে পারে তোমরা আন্দাজ করতে পারবে। তো গাছগুলোর বয়স প্রায় 300-400 বছর হয়ে গেছে। ঠাকুরদা বলতো আগে অনেক রকম গাছ ছিল। এ বলছে স্বপনে, দাদু তার ঠাকুরদার কথা বলছে, যে আমার ঠাকুরদা বলতো যে সেখানে নাকি আগে অনেক রকম গাছ ছিল, এত বাড়ি তখন ছিল না। আমি তোমাদেরকে আগেই বলেছি মানুষের জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়লে তাদের বাড়িও সংখ্যা বাড়াতে হবে। বর্তমানে বাড়ি বানানোর জন্য, ঘর বাড়ি তৈরি করার জন্য, রাস্তাঘাট তৈরি করার জন্য সেই বন জঙ্গলগুলোকে কেটে ফেলছে। তো এইরকম কন্ডিশন হয়ে গেছে এখন। তো সেই সময় লোকজন লোক সংখ্যা কম ছিল, এত বাড়িও ছিল না, তখন এই বন জঙ্গলগুলো ছিল। আর বাগান ছিল, আরো কি ছিল, এগুলো তো আম বাগান, এর আরো অনেক বাগান ছিল। এই বাগানেই, এই বাগানেরই লাগোয়া, এই বাগানের কাছাকাছি আরো অনেক বাগান ছিল। বাগান কেটে কেটে ঘর বাড়ি হতো, ফলের গাছগুলো রেখে দিত। হ্যাঁ, যে সমস্ত গাছগুলোতে ফল হয় না মোটামুটি, সেই সমস্ত মানে কাজে আসে না, সেই সমস্ত গাছগুলোকে কেটে বিভিন্ন ধরনের রাস্তাঘাট, বাড়ি ঘর, চেয়ার টেবিল, আসবাবপত্র ইত্যাদি তৈরি করে নিত এবং সেখানে বসবাস করতে শুরু করত। অনেকে আবার চাষযোগ্য জমি, জমিতে অনেক রকম চাষাবাদই করতে শুরু করত, চাষের উপযোগী করে তুলত সেই জমিকে। তো একই রকম ভাবে বলছে যে সেই বাগান কেটে কেটে ঘর বাড়ি হতো, ফলের গাছগুলো রেখে দিত, অন্য গাছ কেটে বাড়ির দরজা জানালা খাট চৌকি করত, কাঁঠাল জাম গাছও কাটত, কাঁঠাল গাছও কেটে দিত, জাম গাছও কেটে দিত। আম খুব দামে বিক্রি হয়, তাছাড়া আম কাঠ বেঁকে যায়, কি হচ্ছে আম চড়া দামে বিক্রি হচ্ছে এবং আম গাছের যে কাঠ রয়েছে সেই কাঠটা বেঁকে যায়, রোদ্রে বেঁকে যাবে, তার জন্য আম গাছের কাঠ দিয়ে কোনো রকম অন্যান্য আসবাবপত্র তৈরি করতে চাইতো না, আমটাকে ফল হিসেবে খাবার জন্য সে আম গাছটাকে রেখে দিত। তাই আম গাছগুলোই রয়ে গেল। তারপরে স্বপন বলছে, আমগুলো বিক্রি করে টাকা কারা টাকা পায়, এখন যে আম হয় সে আমগুলো কে বিক্রি করে, কারা বিক্রি করে, সে টাকাগুলো কে পায়, এই সম্পর্কে স্বপন তার দাদুকে কোয়েশ্চেন করলো। তার দাদু বলছে, পঞ্চায়েতের থেকে আমের ব্যাপারীরা গাছ জমা নেই, বলছে যে পঞ্চায়েত বাগানটা এখন পঞ্চায়েতের অধীনে, পঞ্চায়েত বাগানটাকে নিয়ন্ত্রণ করছে, পঞ্চায়েত কোনো একটা নির্দিষ্ট সময়ে যখন ফল ধরার সময় হয় তখন আমের যে যারা আমের যারা ব্যাপারী থাকে, যারা আম কিনে নাই, বাগান কিনে নাই, তাদেরকে দিয়ে দিত, পাহারা দেই, আম বেচে। স্কুলে গিয়ে স্বপন মামার বাড়ির দেশের আম বাগানের কথা বলল, সে বাড়ি ফিরে গেছে, এবার বাড়িতে ফিরে গিয়ে তার আম বাগানের, তার মামার দেশে যে আম বাগান সে আম বাগানের কথা, তার দাদু যে কথাগুলো বলেছিল সেই সম্পর্কে সে তার বন্ধুদেরকে শোনালো, সবাই মন দিয়ে শুনলো। আয়েশা বলল, আমার ফুফুর বাড়ির পাশেও এরকম বোন আছে। এবার আয়েশা বলছে যে আমার, তোদের ওইদিকে তো মামার ওইদিকে আম বাগান রয়েছে, এরকম আমার ফুফুর, ফুফু বলতে পিসি, পিসির বাড়ির পাশেও এরকম বোন আছে, ও এপার থেকে ওপার থেকে, বলছে এপার থেকে ওপার যেতে আধ ঘন্টা সময় লাগে, এত বড় বাগান রয়েছে আয়েশার পিসির বাড়ির দিকে, যে বাগানটা এপার থেকে ওই পারে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগে, সেটাকে বলে দৌলত মাজারের বোন। কি বলা হচ্ছে মাজারটা, মানে বাগানটার নাম বা বোনটার নাম দৌলত মাজারের বোন। সেখানে আম গাছ নেই, কি রয়েছে, শাল, সেগু, শাল, শিশু, গামার, সেগুন ইত্যাদি ইত্যাদি, এই গাছগুলো সেই বনের মধ্যে রয়েছে। কার, আয়েশার পিসির দিকে যে বাগানটা রয়েছে সেই বাগানের দিকে। ভিতরে মাজার তো, ভিতরে কি রয়েছে, ভিতরে রয়েছে মাজার, তাই গাছ কাটা নিষেধ, কেউ কাটে না। ওই দৌলত মাজারের বাগানে বা বনের মধ্যে ভিতরে কি রয়েছে, একটা মাজার রয়েছে। মাজার বলতে আমরা জানি যে মাজার বলতে একটা পীর সাহেবের যে কবরস্থান, সেখানে বিভিন্ন ধরনের মানুষজনরা যায়, সেই মাজারে গিয়ে তাদের নির্দিষ্ট ধর্ম অনুযায়ী, প্রত্যেকে মুসলিমরাও যায়, অনেকে হিন্দুরাও যায়, তাদের মানত থাকে, তারা মাজারে গিয়ে সেটাকে পূর্ণ করে, এ হচ্ছে মাজার। মাজার বলতে পীর সাহেবের কবর যেখানে রয়েছে সেই কবরস্থান। যেহেতু এই দৌলত মাজারের বনে মাজার ছিল, ওই জন্য এখানে কোনো গাছ কাটা হতো না, গাছ কাটা নিষেধ ছিল, কেউ কাটে না। নিয়তি হঠাৎ করে বলে উঠলো, আয়েশা মাজার মানে কি রে, নিয়তি বুঝতে পারেনি। তখন হঠাৎ করে আয়েশাকে বললো, মাজার মানে কি, আয়েশা বললো, সে কিছু বলার আগে রফিক বললো, মাজার মানে পীর সাহেবের কবরস্থান। নিয়তি সঙ্গে সঙ্গে বললো, ও আচ্ছা বুঝেছি, দিদি বললেন আমাদের বাড়ি এখান থেকে প্রায়, আমাদের বাড়ি এখান থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে। দিদিমণি তাদেরকে বলছে, এবার দিদি বলছে স্কুলে গিয়ে যখন সব কিছু বলেছে, স্কুলে দিদিমণি তাদেরকে বলছে যে আমাদের বাড়ি এখান থেকে মোটামুটি স্কুল থেকে 4 কিলোমিটার
উত্তরে ওই বাড়ি থেকে আরো 1 কিলোমিটার গেলে এরকম একটা বন আছে, এরকম একটা কি আছে, বন আছে, সেটাকে লোকে বলে সাহেব জেনের বন। বনের নাম কি? সাহেব জেনের বন। তাহলে সাহেব জেনের বন সম্পর্কে ব্যাখ্যা দাও, দৌলত মাজারের বন সম্পর্কে ব্যাখ্যা দাও, এবং স্বপনের মামার বাড়িতে যে বিশালাক্ষী, বিশালাক্ষীর আমবাগান, সেই বিশালাক্ষীর আমবাগান সম্পর্কে ব্যাখ্যা দাও। বিশালাক্ষীর পুকুর কোথায় অবস্থিত, মানে কোন জায়গায়? তারপরে মাজার শব্দের অর্থ কি, মাজার কাকে বলে, মাজার সমন্বিত একটি বাগানের নাম লিখো বা একটা বন জঙ্গলের নাম লিখো, ঠিক আছে? এই সম্পর্কে সেখানে কি ধরনের গাছ থাকতো সেই বন জঙ্গলে, এগুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে। তোমরা ভালো করে এইগুলো আলোচনা করে পড়াশোনা করবে। এবার আমরা চলে যাব পরবর্তী টপিকে, যেটার নাম হচ্ছে নিজের দেখা বন বনকাণ্ড, নিজের দেখা বনকাণ্ড। পরবর্তী টপিকের নিয়ে আলোচনা করি, যে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে বেড়াতে গিয়ে বন দেখা সম্পর্কে। এবার আমরা আলোচনা করবো যে নিজের দেখা বনকাণ্ড। এবার যদি আমাদের বাড়ির আশেপাশে কোনো বন জঙ্গল থাকে, তবে আমরা পাঠ্য বইয়ে যে আলোচনা করছি, পাঠ্য বইয়ে আমরা শুনছি যে কে কোথায় জঙ্গল দেখেছে, কে কোথায় বন দেখেছে, কীভাবে দেখেছে, কোন ধরনের গাছ রয়েছে, কতটা হেঁটে গিয়েছে, সেই বনের নাম কি, সেই বনে কতদিন ধরে আছে, এগুলো সম্পর্কে আমরা বইয়ে তো পড়ছি। কিন্তু এখন আমরা চেষ্টা করবো যাতে আমরা আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো বন জঙ্গল থাকে, তাহলে সেই বন জঙ্গলে গিয়ে আমরা সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা লেখার চেষ্টা করবো। তোমরা প্রত্যেকেই যারা যারা করবে তাদের আশেপাশে যদি কেউ অনেকে দেখে রেখেছো, অনেকে দেখা আছে, সে সম্পর্কে তোমরা আলোচনা করবে, এবং আলোচনা করার পরে তোমরা লিখবে, তোমাদের নাম লিখবে, তোমাদের জেলা, পোস্ট অফিস, থানা, গ্রাম ইত্যাদিগুলো লিখবে, এবং লেখার পর বনের বিস্তৃত ব্যাখ্যা দেবে, কতটা চওড়া, কতক্ষণ ধরে হাঁটলে, কতক্ষণ লম্বায় কতটা গেলে, সেখানে কী কী ধরনের উদ্ভিদ রয়েছে সেই সম্পর্কে ইত্যাদি সম্পর্কে তোমরা লিখবে, ঠিক আছে? আমরা তো বই তো পড়ছি, কিন্তু বই পড়ার পরে নিজে যেটা আমরা প্র্যাকটিক্যালি যদি করি, আমরা নিজে যদি খোঁজাখুঁজি করি বা ঘোরাঘুরি করি, সেই মাঠে নেমে গিয়ে সেটাকে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আরও বেশি মজার হয়, ঠিক আছে? তো চলে আসি যে নিজের দেখা বনকাণ্ড। এই ঘটনা শুনছে স্কুলে স্বপন সব কিছু বললো, তারপরে আয়েশা কিছু বললো, দিদিমণি কিছু বললো, যে তাদের কিছু বনের কথা বললো, সাহেব মানে সাহেব জেনের বন, তারপরে দৌলত মাজারের বন, এগুলো সম্পর্কে আলোচনা হলো, তারপর বিশালাক্ষীর মন্দির, বিশালাক্ষীর পুকুর, বিশালাক্ষীর আমবাগান, এগুলো সম্পর্কে আলোচনা হলো। এগুলো আলোচনা চলছে, এদিকে নিয়তি, কৃষ্ণা, আয়েশা একটু মুখ চাওয়াচাই করলো। নিয়তি, আয়েশা এবং কৃষ্ণা এগুলো সবাই কি নিজেদের মধ্যে মুখে দেখাদেখি করছে যে আমাদের গ্রামে কোনো বন জঙ্গল নেই, আমাদের আশেপাশে কোনো বন জঙ্গল নেই, আমরা এগুলো সম্পর্কে অতটা মানে পাশের গ্রামেও নেই, ওদের গ্রামেও নেই, প্লাস ওদের পাশের গ্রামে নয়। ওই যে বলছে নিয়তি, কৃষ্ণা, আয়েশা একটু মুখ চাওয়াচাই করলো, তারপরে একসঙ্গে বললো আমাদের গ্রামে কোনো বন নেই, পাশের গ্রামেও নেই। দিদি বললেন এইসব ঘনবসতির অঞ্চল, আমাদের এই অঞ্চলে কালীচকে যে পরিমাণ গ্যাঞ্জাম, যে পরিমাণ মানে বাড়ি ঘর রাস্তাঘাট, বসবাসের জন্য জায়গা নেই, বাড়ির উপরে বা ছাদের উপরে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা করে বিল্ডিং উঠিয়ে যাচ্ছে জায়গার অভাবের জন্য, মানে সাইডে বাড়তে পারছে না, ওপর দিকে চলে যাচ্ছে, বিল্ডিংয়ের উপরে বিল্ডিং করে দিচ্ছে। আমাদের এই সমস্ত ঘনবসতি অঞ্চলে এই বন জঙ্গল থাকা স্বাভাবিক নয়, তবে আমাদের এলাকাতে বেশ কিছু কিছু জায়গায় গাছপালা লাগানো হচ্ছে, বনসৃজন করানো হচ্ছে, সামাজিক বনসৃজন যেটাকে বলা হচ্ছে, মানে গাছপালা লাগানো হচ্ছে। কোন এলাকায় গাছপালা লাগানো হচ্ছে সেগুলো সম্পর্কে আলোচনা আমরা করব। দিদিমণি বললেন যে এইসব ঘনবসতির অঞ্চল, মন্দির, কবরস্থান, জেন, এই সাহেবের নামে কিছু বনখণ্ড এখনও আছে, কোনো না কোনো জায়গায় এই জেন, পীর সাহেবের নামে বা মন্দির, মসজিদ বা কবরস্থান, এগুলোর নামে এখনও কিন্তু কোথাও না কোথাও বন জঙ্গল রয়েছে, কিন্তু বনখণ্ড এখনও আছে, কিছু বনখণ্ড, না হলে এইসব জায়গায় বাড়ি হয়ে যেত, হয়তো নতুন করে কিছু সামাজিক বনসৃজন হতো। নতুন করে সামাজিক বনসৃজন বলতে, বনসৃজন বলতে কাজের ফাঁকে যে সমস্ত জায়গাগুলো বা যে সমস্ত স্থানগুলো, এলাকাগুলো চাষবাসের জন্য উপযোগী নয়, রাস্তাঘাটের জন্য উপযোগী নয়, কলকারখানা তৈরি করা যায় না, কথা যে সমস্ত জমিগুলো পতিত পড়ে আছে, সে সমস্ত জায়গাগুলোতে নতুন করে বাইরে থেকে প্ল্যান মাফিক ছাত্র দল মিলে, যুব সমাজ মিলে, সবাই মিলে সংগঠন তৈরি করে দলগতভাবে গাছ রোপণ করা বা বৃক্ষরোপণ করা, শাল, সেগুন, মেহগুনি ইত্যাদি, আকাশমণি ইত্যাদি উদ্ভিদগুলোকে সেখানে রোপণ করা, এটা হচ্ছে সামাজিক বনসৃজন। কোন এলাকাতে সামাজিক বনসৃজন করা হয়? সাধারণত বনসৃজন করা হয় ধরো রাস্তা, রেল লাইন এর ধারে, দুই ধারে, রেল লাইনের দুই ধারে বা রাস্তার দুই ধারে যে গাছপালা রাস্তার দুই ধারে লাগানো হচ্ছে, বা রেল লাইন থেকে একটু দূরে, অপেক্ষাকৃত দূরে লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা, হাসপাতাল, মসজিদ, মন্দির আশেপাশে, তারপরে বিদ্যালয়ে, হসপিটালে, বাজারের মধ্যে ফাঁকা জায়গাতে, নোংরা ফেলার জায়গাগুলোতে,
তাছাড়া খেলার মাঠে ইত্যাদি জায়গায়, এই বড় বা কারখানা ইত্যাদি ইত্যাদি জায়গায় কি করা হচ্ছে, গাছপালা লাগানো হচ্ছে। এই গাছপালা লাগানো বলেই হচ্ছে সামাজিক বন সৃজন। শুধুমাত্র তাই নয়, নদী নালা খাল বিল পুকুরে ধার পাড় সেখানেও লাগানো হচ্ছে। এই লাগানোর বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। কেন আমরা লাগাবো? আমাদের পরিবেশ দূষণের হাত থেকে আমরা রক্ষা পাবো, অক্সিজেন পাবো, ছায়া পাবো, কাঠ পাবো জ্বালানি হিসাবে, ইত্যাদি ইত্যাদি পাতা কাণ্ড কাঠ ছাল ইত্যাদি আমরা ডালপালা শাখা পোশাখা ইত্যাদি আমরা পাবো, হ্যাঁ, এই উদ্ভিদের কাছ থেকে। এই জন্য আমরা এই উদ্দেশ্যের জন্য সামাজিক বনসৃজন আমরা করব। শুধুমাত্র তাই নয়, পরিবেশ দূষণ রক্ষা হবে, নিজের স্বাস্থ্য ঠিক থাকবে, আমরা অক্সিজেন প্রচুর পরিমাণে পাবো, ছায়া পাবো, প্রচণ্ড ক্লান্ত অবস্থায় বিশ্রাম নেওয়ার জন্য সেখানে গাছের তলায় গিয়ে যেতে পারি। শুধুমাত্র গাছের তলায় বিশ্রাম নেওয়ার জন্য নয়, এমনকি গাছ শুধুমাত্র কাঠ কয়লাও দেয় না, এখানে অনেক গাছ রয়েছে যেগুলো ফল দেয়। ফল খেয়েও শারীরিক সুস্থতা, আমাদের যে মানে হেলথ স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক থাকবে। হ্যাঁ, এতগুলো কাজের জন্য আমরা সামাজিক বনসৃজন করে থাকি। অম্লান বলল, দিদি আপনাদের ওখানকার বনটাই দেখতে যাব একদিন। ও বলছে যে দিদিমণির বনের কথা বলেছে, সাহেব জেনের বন, যেখানে স্কুল থেকে 4 কিলোমিটার দিদিমণির বাড়ি, তারপর থেকে ওইখান থেকে আরো 1 কিলোমিটার দূরে সাহেব জেনের যে বন রয়েছে, সে সাহেব জেনের বনের ওপরে ভিত্তি করে সেখানে সেটা বনটাকে দেখতে যাবে। কারা? ছাত্রছাত্রীরা। সেটাই বললো, অম্লান বলল আপনাদের ওখানকার বনটাই দেখতে যাব একদিন। বেশ তো, দেখে আসবে, তারপর নিজেদের দেখা বন নিয়ে আলোচনা করবে। কে বললো? নিজেদের দেখা বন নিয়ে আলোচনা করতে বলছে দিদিমণি। হ্যাঁ, এবং সেই সম্পর্কে, সেই বন সম্পর্কে তোমরা লিখবে, এগুলো দিদিমণি তাদেরকে বলল। দেখো, এখান থেকে আমরা কিছু বেশ কিছু আমরা জানতে পারলাম যে বন সামাজিক বনসৃজন কি, সামাজিক বনসৃজনের কেন আমরা করব, কারণটা কি, সামাজিক বনসৃজন কোন কোন অঞ্চলে করা হয়, কোন কোন জায়গাগুলোতে করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানলাম, সাহেবজিনের বাজার বন সম্পর্কে জানলাম, বিশালাক্ষীর নদী পুকুর, বিশালাক্ষীর মন্দির, তারপর বিশালাক্ষীর আমবাগান সম্পর্কে জানলাম, তারপরে দৌলত মাজারের বন সে সম্পর্কে আমরা জানলাম, এবং বনে কি কি থাকে বন সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া, আমাদের ধারণা আমরা পেলাম। এখান থেকে যদি কোনো রকম কোয়েশ্চেনে সমস্যা থাকে বা কোনো রকম লাইনে কোনো সমস্যা থাকে, কোনো রকম বুঝতে সমস্যা থাকে, আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, আর তোমরা এখান থেকে নিজেরাই কোয়েশ্চেন তৈরি করে, কোয়েশ্চেন এবং অ্যান্সার নিজেরাই লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই দুটো টপিক থেকে কোয়েশ্চেন অ্যান্সার লিখে তোমরা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখবো যে কে কেমনভাবে অ্যান্সার লিখছে। কথা বোঝা গেল? তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ।